কলিজা রান্না করে এভাবে জামাইকে খাওয়ালে জামাইও কিন্তু তার কলিজাটা আপনাকে দিতে চাবে। আজকে তৈরি করে দেখাবো মজাদার কলিজা ভোনা, কিভাবে কলিজা রান্না করলে খেতে হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির ভিতরে এই যে কলিজা ফ্যাপসা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন সেই কলিজাটা গরম পানিতে দিয়ে রাখবো। আমি কিন্তু ফোটাবো না, শুধুমাত্র গরম পানিতে চুবিয়ে রাখবো। আর এখান থেকে আমি রান্নায় চলে গেলাম, দিয়ে দিয়েছি তেল আর কিছু গোটা মশলা দিয়ে একটু হালকা ভেজে নিব যাতে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে এখানে আমি মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম আমি এখানে পানি, যেহেতু আমি এখন মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ, কারণ আজকে কলিজার ফ্যাপসা কিন্তু আমার 2 কেজির বেশি আছে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো, সব কিছুই আছে 1 টেবিল চামচ পরিমাণ করে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ওই যে কলিজাটা আমি গরম পানিতে চুবিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরপরে দিয়ে দিলাম। এভাবে আপনারা রান্না করে দেখবেন, কলিজার টেস্টটাও থাকবে আর যে একটা ময়লা পানি থাকে সেটাও কিন্তু চলে যাবে, খেতে কিন্তু একদমই গন্ধ আসবে না। কলিজাটা ভালো করে এখন কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে রান্নাটা তত সুন্দর টেস্টি হয়। রান্নাটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু কষানোটা আর মশলার মাপের উপর নির্ভর করে রান্নাটা কত সুন্দর টেস্টি হবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ কলিজায় ঝোল খেতে পছন্দ করে, আবার কেউ কলিজা একেবারে মাখা মাখা পছন্দ করে। আমার কাছে তো কলিজা মাখা মাখা পছন্দ। আমি এখন পানিটা শুকিয়ে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে লাস্টে ভাজা জিরার গুঁড়াটা